দেখো ইথারে ইথারে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোট দান করতে পারে তাদেরকে বলা হয় লুইস ক্ষার, আর যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোট গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। তাহলে ইথারের অক্সিজেনের মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোট আছে, সে কী করবে, অ্যাসিডের এইচ প্লাসকে সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোট দান করবে, দান করে এইচ প্লাসটা গ্রহণ করবে, এর ফলে অক্সিজেনের মাথায় প্লাস সাইন আসবে। তাহলে এটা একটা ক্যাটায়ন তৈরি হল, যার মাথায় প্লাস সাইন সে ক্যাটায়ন, আর অ্যাসিডের অ্যানায়নটা কি সিএল মাইনাস, তাহলে এই সিএল মাইনাস। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন যদি একসঙ্গে থাকে তাহলে কে তৈরি হয়, সল্ট তৈরি হয়। যেহেতু অক্সিজেনের মাথায় প্লাস সাইন আছে তাই তার নাম হচ্ছে অক্সোনিয়াম, নাইট্রোজেনের মাথায় প্লাস সাইন থাকলে তার নাম হয় নাইট্রোনিয়াম, সালফারের মাথায় প্লাস সাইন থাকলে সালফোনিয়াম, বোঝা গেছে। তাহলে ডাই ইথাইল, দুটো ইথাইল, অক্সিজেনের মাথায় প্লাস সাইন অক্সোনিয়াম, আর অ্যানায়নগুলো কী আছে, এখানে ক্লোরাইড সিএল মাইনাস তাই ক্লোরাইড, এখানে বাইসালফেট তাই এইচএসও ফোর তাই বাইসালফেট, আর এখানে এইচ টু এস ও ফোর যখন বিক্রিয়া করে তখন দু ধরনের লবণ তৈরি হয়, একটা বাই লবণ একটা নর্মাল লবণ। তাহলে এখানে শুধু সালফেট তৈরি হচ্ছে এবং এই ব্র্যাকেটের তলায় দুই দেওয়া আছে, তাহলে তিন ধরনের বিক্রিয়া দেখালাম যে অক্সোনিয়াম লবণ গঠিত হয়েছে। এই অক্সোনিয়াম লবণ যে গঠিত হলো তার মধ্যে যদি আমি জল যোগ করে ঝাঁকাই তাহলে ইথারকে আবার পুনরায় ফিরে পাওয়া যায়। জল যোগ করলে কী হবে, জল এই এইচ প্লাসটা লোন পেয়ার দিয়ে টেনে নিয়ে এইচ থ্রিও প্লাস গঠন করবে, আর আমি ইথারকে আবার পুনরায় ফিরে পাব। এই টপিক্সে এইটুকুই বোঝানো, বুঝেছ। যেহেতু ইথার ক্ষার তাই ক্ষার দ্রবণে দ্রবীভূত হবে না, যেহেতু ইথার ক্ষার তাই সে কেবলমাত্র অ্যাসিড দ্রবণে, তীব্র অ্যাসিড দ্রবণে, তীব্র অ্যাসিড এইচসিএল এইচটুওফোর, কোনো মৃদু অ্যাসিড দ্রবীভূত হবে না। মৃদু ক্ষার, মৃদু ক্ষার, মৃদু ক্ষার কোন দ্রবণে দ্রবীভূত হয়, তীব্র অ্যাসিডে। কেউ যদি মৃদু হয় তাহলে তার তীব্র উল্টোটায় দ্রবীভূত হয়। আমি নিজে মৃদু ক্ষার হই তাহলে আমি কিসে দ্রবীভূত হব, তীব্র অ্যাসিড। আমি যদি মৃদু অ্যাসিড হই তাহলে কি তীব্র ক্ষারে দ্রবীভূত হব, যেটা ফেনলের ক্ষেত্রে হয়েছিল, মনে আছে। ফেনল একটি মৃদু অ্যাসিড তাই সে NaOH KOH এ দ্রবীভূত হয়েছিল, কিন্তু মৃদু ক্ষার সোডিয়াম কার্বনেটে দ্রবীভূত হয়নি, মনে পড়েছে তো। তাহলে এই টপিক্সটা টোটালটা এইটা, রিয়াকশানগুলো লেখ তারপরে বলছি।